মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার গুরুদাসপুর এলাকায় 7 বছরের শিশুর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। মৃত শিশুর নাম মহিমা খাতুন। গতকাল থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে কিছু মানুষ মাঠে কাজ করতে যাওয়ার সময় জঙ্গলের পাশে দেখতে পায় একটি মাটি খনন করে রাখা রয়েছে। সেখানেই শিশুর অঙ্গপ্রত্যঙ্গের কিছু অংশ বাইরে রয়েছে। মাটি খনন করেই দেখতে পাওয়া যায় সেখানে পুঁতে রাখা হয়েছে মহিমা খাতুনকে। ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে দৌলতাবাদ থানায়। দৌলতাবাদ থানার পুলিশ আসার পরে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। কারা এই নারকীয় হত্যাকাণ্ড ঘটালো সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয়, কিন্তু তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। এই বিষয় নিয়ে স্থানীয় প্রতিবেশীরা কী বলছেন চলুন শুনে নিই তাঁদের বক্তব্য। এআলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ঘটনা হচ্ছে মেয়েটার নাম হচ্ছে মহিমা খাতুন। গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। গতকাল সন্ধ্যার নিখোঁজের পর মসজিদ থেকে আমাদের 2-3 পাড়ায় বলা হয়েছিল, কিন্তু মসজিদে বলার পর গোটা গ্রামের লোকেই সন্ধান চালাইছে, কিন্তু খোঁজাখুঁজি বহু খোঁজাখুঁজি করার পর পাওয়া যায়নি। আজ সকাল ভোরবেলাতেই ওই মাঠের লোকজন যাওয়ার পর ওই মেয়েটাকে খুঁজে হাত পা দেখে মানে শনাক্ত করে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দেহটা উদ্ধার করে। কী কারণে খুন এটা তো বলা যাবে না, এখনও মানে বোঝা যায়নি। যেহেতু বাচ্চা মেয়ে, তার উপর কী সূত্র থাকতে পারে কেউ জানে না। বাচ্চা মেয়েটা একদমই বাচ্চা, 7 বছর হয়তো হবে। হ্যাঁ, কিছু বোঝা যায়নি এখনও। সন্ধ্যাবার জন্য হয়তো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য হয়তো নিয়েছে, তো এটা বলা যাচ্ছে না পুরোপুরি। পুলিশ পরে হয়তো জানতে পারবে। ঘটনাটা হয়েছে গুরুদাসপুর আপনার কবরস্থান যেখানে আছে, কবরস্থানের পাশে একটা জমিতে।